ইলেকশন আর্জেন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা মুর্শিদাবাদ জেলা প্রশাসনের নির্দেশে সমগ্র শিক্ষা মিশন মুর্শিদাবাদের তত্ত্বাবধানে আসন্ন লোকসভা নির্বাচনে যে সমস্ত পোলিং স্টেশনগুলো একটি চক্রের মধ্যে রয়েছে সেখানে অ্যাসিউর্ড মিনিমাম ফ্যাসিলিটি এ সংক্রান্ত বিষয়গুলো সুনিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট অপর বিদ্যালয় পরিদর্শকদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে তাই এই পরিপ্রেক্ষিতে যে সমস্ত বিদ্যালয়গুলিতে এক বা একাধিক পোলিং স্টেশন রয়েছে আগামী পনেরো চার দু হাজার চব্বিশের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো সুনিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে বলে নোটিফিকেশান প্রকাশ করেছে মূলত বিদ্যালয়ের যে ঘর বা ঘরগুলোতে পোলিং স্টেশন রয়েছে সেই এক বা একাধিক ঘরে ফ্যান লাগানোর যতটি পয়েন্ট আছে প্রতিটিতে ফ্যান লাগাবেন তারপরে দু নম্বর কলমে বলেছে এক ঘর বা ঘরগুলিতে পর্যাপ্ত পরিমাণে বৈদ্যুতিক বাল্ব লাগাবেন তৃতীয়ত পোলিং স্টেশনের ঘরগুলোতে কমপক্ষে তিনটি করে চার্জিং পয়েন্ট লাগাবেন যাতে মোবাইল চার্জ করা যায় চতুর্থ পোলিং স্টেশনের ঘরগুলো দরজা বা জানলাগুলিতে সামান্য কিছু রিপেয়ারিংয়ের কাজ থাকলে দ্রুত করিয়ে নিতে হবে বিদ্যালয়ে পানীয় জলের উৎস হিসাবে ট্যাপ ওয়াটার থাকুক বা টিউবওয়েল থাকুক তা যেন সচল থাকে সামান্য কিছু রিপিয়ারিং থাকলে করিয়ে নেবেন আর রিসিঙ্কিংয়ের কাজ থাকলে অফিসকে জানান সংশ্লিষ্ট এসআই অফিস এবং ব্লককে দু একটি বিদ্যালয় ছাড়া প্রত্যেকটি বিদ্যালয়ে মেল টয়লেট এবং ফিমেল টয়লেট রয়েছে এবং রানিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে তবুও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটি রাখতে হবে নজরে এবং টয়লেটগুলো যেন ব্যবহারের উপযোগী থাকে এবং টয়লেটের দরজা বা জানালাগুলো যেন ঠিকঠাক থাকে তা সুনিশ্চিত করতে হবে যদিও পি মাইনাস টু পি মাইনাস থ্রি ডেতে টয়লেটগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আপনাদেরকে এই বিষয়টি অত্যন্ত জরুরি আশা করি নিজ নিজ বিদ্যালয়ে এই দায়িত্ব প্রত্যেকটি প্রধান শিক্ষক বা টিআইসিরা যথাযথভাবে পালন করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর খবরটিকে ছড়িয়ে দিন নমস্কার